সারা রাজ্য জুড়ে পুনরায় শুরু হয়েছে দুয়ারের সরকার। তবে এবারে দুয়ারের সরকারে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বণ্টন নিগমের ক্যাম্প। সালানপুর ব্লকের কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বাঁশকাটারিয়া গ্রামে শুরু হলো আজকের প্রথম দুয়ারের সরকার শিবির। এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শিবিরে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বণ্টন নিগমের বিশেষ ক্যাম্প। সেখানে রয়েছে সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধা। নতুন করে বিদ্যুৎ সংযোগ বা বকেয়া বিলের 50% ছাড়। তাছাড়া যেসব মানুষ দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বসবাস করছে তাদেরও পাট্টা দেওয়ার পরিষেবা এবং মৎস্য চাষিদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান। এদিন বিধায়কের প্রতিনিধি রূপে শিবিরে এসে পরিদর্শন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোলা সিং, এনআইটিটি ইউসির সভাপতি মনোজ তেওয়ারি। এছাড়া এদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েতের প্রধান শিমুলা মান্ডারি, উপপ্রধান রঞ্জন দত্ত সহ আরও অনেকে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। কি কি নতুন প্রকল্প রয়েছে? পুরনো যে প্রকল্পগুলো ওটা তো আছেই রাজ্য সরকারের। নতুন প্রকল্প আপনার পাট্টা দেওয়া, পাট্টা যে ঘরে বসবাস করছে ওদের পাট্টা পুরনো যে আছে। আপনার বিদ্যুৎ নিয়ে 50% পুরনো বিলগুলো আছে বকায়া, 50% মুকুব করে দেওয়া হবে। তারপরে ফিশারি ডিপার্টমেন্ট থেকে একটা ক্যাম্প লাগানো হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট। এই প্রকল্প তিনটে প্রকল্প এটা নতুন চালু করা হয়েছে। ইলেকট্রিকটা তো মাস্ট একটা, সব কিছু ভালো হয়েছে। প্রচুর লোক এরকম বিল জমা দিতে পারেনি যার কানেকশান কেটে গেছে, ওরা নতুন করে আবার কানেকশনও চালু হয়ে যাবে আর 50% মুকুব হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ দেখুন স্টার্টিং আছে না, আস্তে আস্তে মানুষ জানতে পারছে ক্যাম্পগুলো ধীরে ধীরে। মানে আমরা দেখি নেক্সট ক্যাম্প থেকে আমরা এলাউন্সও করিয়ে দিব। এই দেন্দুয়া জীবিকা আমি এখনই প্রধানকে বলছিলাম যে পুরো এলাউন্স করিয়ে দিব প্রত্যেক পাড়াগুলোতে, তবে সুবিধা হবে, মানুষ জানতে পারবে এই সুবিধাগুলো আমাদের ক্যাম্পে আছে। মানুষ জানে ক্যাম্প লাগছে, দেখুন সুবিধাগুলো কী কী পাচ্ছে এটাও জানাবার দরকার আছে। এটা নেক্সট বার থেকে আমরা অটো করে প্রচার করে করব। এই দুয়ারে সরকার যে ক্যাম্প শুরু হয়েছে সেটা কতদিন চলবে? 1 মাস চলবে টোটাল। দুয়ারে সরকার ক্যাম্প চালু হলো, কী কী নতুন প্রকল্প দেখতে পাওয়া যাবে ক্যাম্পে? এই ক্যাম্পে মানে এর আগে দুয়ারে সরকারের যা যা পরিষেবাগুলো ছিল সবগুলোই আছে। তাছাড়া এক্সট্রা যেটা হচ্ছে বিশেষ করে বিদ্যুতের ওপর যেটা 50% ছাড়, যাদের বকেয়া আছে বিদ্যুৎ তাদের 50% ছাড় দেবে এবং নতুন কানেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিশারি ডিপার্টমেন্টে যেটা এটাও নতুন এসছে, যেটা হচ্ছে যদি কেউ এই মৎস্য চাষের সাথে পরিষেবার সাথে যুক্ত আছে তারা 5 লক্ষ টাকা বিমা পাবে। আর যেটা হচ্ছে পাট্টার ব্যাপারটা, যেটা যেসব গরিব মানুষ সরকারি জমির ওপর বসত করে আছে দীর্ঘদিন ধরে তাদের পাট্টা সরকার থেকে দেওয়া হবে। কেমন সাড়া পাচ্ছে মানে মানুষরা কেমন আসছে এখানে? মানুষ ভালোই আসছে, লোকজন আজকে তো প্রথম দিন, এরপরও দুটো আরও ক্যাম্প আছে আমাদের এবং আশা করি মানুষ সবাইকেই জানানো আছে এবং পরবর্তী সময়ে আরও হয়তো ভিড় হবে।